হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নার নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে চিড়ের পোলাও রেসিপিটি শেয়ার করব। চিড়ের পোলাও কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি। এটা আপনারা সকালের জলখাবারে পরিবেশন করতে পারেন, আবার বাচ্চা থেকে বড় যে কারোর টিফিন বা লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। খুবই সহজে কম সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বেশি কথা না বলে আজকে রেসিপিটা দেখে নিই। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ মোটা চিড়ে নিয়ে নিয়েছি, আর চিড়েটাকে আমি 1 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি। আর তাতেই দেখুন চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চিড়ের পোলাও বানানোর জন্য কিন্তু সবসময় মোটা চিড়েই ব্যবহার করবেন। প্রথমে আমি গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিলাম, তেলটাকে ভালো মতো একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা বাদাম। দিয়ে দিচ্ছি বাদামটাকে তেলের সঙ্গে 10 সেকেন্ড মতো একটু ভেজে নেব। 10 সেকেন্ড মতো বাদামটাকে ভেজে নিয়েছি, এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। দিয়ে দিলাম, এবারে এই সবগুলোকেও আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। সবকিছুকে বেশ কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিয়েছি, এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। তুলে নিলাম সব ভাজা বাদাম এবং কিশমিশগুলো। এবারে আমি এই তেলে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরে এবং 1/4 চা চামচ পরিমাণ মৌরি। চিড়ের পোলাওতে মৌরি ফোড়ন দিলে কিন্তু একটা মিষ্টি গন্ধ হয়। ফোড়নটাকে একটু ভেজে নিলাম, এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবারে দিয়ে দেব 1টা বড় সাইজের আলু, ছোট ছোট টুকরো করে কাটা। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে এই জন্যই কেটেছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা ছাড়াই এটাকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। ঢাকা ছাড়াই আলুটাকে আমি 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, এবারে আমি এর ভিতরে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম, খুব ভালোভাবে সবকিছু একবার মিশিয়ে নিচ্ছি। এবং এটাকে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতে পরে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, 4-5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর সুসিদ্ধ হয়েছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং এতে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদাম এবং কিশমিশ, আর দিয়ে দিচ্ছি চিড়ে। দিয়ে দিলাম, এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আর চিড়ের পোলাওটা শুধু আলু দিয়ে করলাম, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো
যে কোনো সবজি দিয়ে করতে পারেন, যেমন গাজর, বিন, ফুলকপি ইত্যাদি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি। বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ তাহলে চিড়ে বেশি শক্ত হয়ে যাবে। 1 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবং সবকিছু একবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এটা ঠিক নামানোর আগেই দিতে হবে। একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ঘিটা। ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং এটাকে ঢাকা দিয়ে এই অবস্থাতেই রেখে দিচ্ছি আরও 2 মিনিট। তারপর আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি, চিড়ের পোলাও। দেখলেন তো কত সহজে কম সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।